হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চলেছি। তো বিষয়টি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2019 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে কয়েকটি পরীক্ষা স্থগিত ছিল। ওই পরীক্ষাসমূহ পুনরায় আবার কত তারিখ থেকে শুরু হবে এবং কবে থেকে শুরু হচ্ছে এই বিষয়টি নিয়ে আজকের পুরো ভিডিওটি। তো এই সম্পর্কে অনেকেই অবগত এবং অনেকেই অবগত নয়। তো যারা অবগত নয় তাদের জন্য আজকের পুরো ভিডিওটি এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখছি, পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন সকাল 9:30, অর্থাৎ 9:30 থেকে পরীক্ষা শুরু হবে। এবং জানুয়ারি মাসের 17 তারিখে এই পরীক্ষা প্রথম পরীক্ষাটা শুরু হবে। তো যারা বিএতে আছেন, অর্থাৎ যারা মানবিক শাখায় পড়াশোনা করেন, তাদের যারা বিএতে আছেন তাদের পরীক্ষা 17 তারিখে রয়েছে। তাদের মধ্যে যারা বাংলা নিয়ে পড়াশোনা করেন তাদের বাংলা পরীক্ষা রয়েছে, ইংরেজি নিয়ে যারা পড়াশোনা করেন তাদের ইংরেজি, তো যারা আরবি নিয়ে পড়াশোনা করেন তাদের আরবি, সংস্কৃতি নিয়ে যারা পড়াশোনা করেন তাদের সংস্কৃতি, ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেন তাদের ইতিহাস, এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, এই বিষয় নিয়ে যারা পড়াশোনা করেন তাদের এই বিষয়টা পরীক্ষা হবে। এবং 18 তারিখে পরীক্ষা হবে বিএসএস, অর্থাৎ মানবিকের আরেকটি শাখা, সেটা হচ্ছে বিএসএস। এই শাখায় যারা পড়াশোনা করেন তাদের রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, তো এই চারটি শাখার পরীক্ষা হবে 18 তারিখে। এবং 19 জানুয়ারি পরীক্ষা হবে বিবিএ, অর্থাৎ যারা ব্যবসায়িক শাখায় পড়াশোনা করেন তাদের মধ্যে রয়েছে মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা। তো এই কয়টি বিভাগের পরীক্ষা হবে 19 তারিখে। এবং 20 তারিখে হবে বিএসসি, অর্থাৎ যারা সায়েন্সে পড়াশোনা করেন তাদের পরীক্ষা হবে 20 তারিখে। তাদের মধ্যে পদার্থবিজ্ঞানে যারা পড়াশোনা করেন তাদের পদার্থবিজ্ঞান রয়েছে, রসায়ন, প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, গার্হস্থ্যগার ও তথ্যবিজ্ঞান, নৃবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান। এবং 21 তারিখে রয়েছে বিএর আরও একটি পরীক্ষা 21 তারিখে। তো 21 তারিখে পুনরায় আবার যারা বাংলা শাখায় পড়াশোনা করেন তাদের বাংলা পরীক্ষা রয়েছে, ইংরেজি যারা পড়াশোনা করেন তাদের ইংরেজি, এবং আরবি, সংস্কৃতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, দর্শন, ইসলাম শিক্ষা, এগুলো রয়েছে। এটা হচ্ছে 21 তারিখে। এবং 23 তারিখে আরও একটি রয়েছে, সেটা হচ্ছে বিএসএস, তো রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি। 24 তারিখে রয়েছে বিবিএ, অর্থাৎ ব্যবসায়িক শাখার যারা রয়েছেন তাদের পরীক্ষা আবারও 24 তারিখে রয়েছে। তো এটা মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা। এবং 25 তারিখে রয়েছে সায়েন্স আলাদের বিএসসি। 26 তারিখে রয়েছে আবারও পুনরায় বিএদের। 31 তারিখে রয়েছে বিএসএস, বিএসএস। এবং 1 তারিখে রয়েছে বিবিএ এবং 2 তারিখে রয়েছে বিএসসি। তো যারা মানবিকে পড়াশোনা করেন তাদের পরীক্ষা হচ্ছে 17 তারিখ। 17 তারিখে বিএতে যারা পড়াশোনা করেন তাদের 17 তারিখে পরীক্ষা একটা, 21 তারিখে একটা এবং 26 তারিখে একটা। তো যারা
বিবিএসএস এ পড়াশোনা করেন, তাদের 18 তারিখে একটা, 23 তারিখে একটা এবং 31 তারিখে একটা রয়েছে। তো মূলত তিনটি পরীক্ষা বাদ ছিল, এই তিনটি পরীক্ষা মূলত অনুষ্ঠিত হবে। তো যদি সম্পূর্ণ রুটিনটা নামাতে চান, সেক্ষেত্রে যদি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই রুটিনের লিংক দিয়ে দেব, ওই লিংকে ক্লিক করে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন এই বিষয়টা সম্পর্কে জানার জন্য, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।